বিভিন্ন অপ্রচলিত ও নতুন মাদক বিক্রি এবং কোষ মাদক তৈরির মূল হোতা ওনাইসি সাইদ ওরফে রেয়ার সাইদকে আটক করেছে র‍্যাব। র‍্যাব দাবি করছে কোষ মাদক দেশে প্রথমবার জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গুলশান থেকে সাইদকে আটক করা হয়। সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার আনম ইমরান খান। তিনি বলেন দেশের সর্বপ্রথম অপ্রচলিত মাদক কোষ হেম্প, এক্সটাসি, মলি, এডারল, ফেন্টানিল ও অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক তৈরির মূল হোতা ওনাইসি সাইদ ওরফে রেয়ার সাইদকে আটক করা হয়েছে। এছাড়া প্রায় 3 কোটি টাকা মূল্যের দেশি ও বিদেশি মুদ্রা জব্দ করা হয় অভিযানে। অভিযান ও কোষ মাদকের বিষয়ে মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।